হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আবারও সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এবং আমরা এ পর্বে আমরা জানবো আসলে শ্রেণীবিন্যাস বলতে আমরা কি বুঝি শ্রেণী শ্রেণীবিন্যাস বলতে আমরা কি বুঝি এবং শ্রেণীবিন্যাসের ধাপ সমূহ নিয়ে আলোচনা করব এবং নামকরণ শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা এবং প্রাণী জগতের যে পর্বসমূহ আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আমরা জানি আমাদের যে অ্যানিম্যাল ডাইভার্সিটি বা প্রাণী বৈচিত্র্য এর মধ্যে অসংখ্য প্রজাতির প্রাণী রয়েছে এবং এই প্রাণীগুলোকে আলাদা আলাদাভাবে চিনে রাখা বা মনে রাখা তাদের বৈশিষ্ট্যগুলো মনে রাখা কখনই কারো পক্ষে সম্ভব নয় এই জন্যই আসলে যুগে যুগের পর যুগ এক সময় এসে সেগুলোর বিন্যাসের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে অর্থাৎ একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে সেগুলোকে ভাগ করা হয়েছে ফলে সেই ক্যাটাগরির একটা প্রাণী সম্পর্কে যদি আমরা জানতে পারি তাহলে ওই ক্যাটাগরির অলমোস্ট সব প্রাণীগুলো সম্পর্কে একটা ধারণা লাভ করা যায় খুব সহজে এবং কোন প্রাণীগুলো আমাদের জন্য ক্ষতিকর কোন প্রাণীগুলো আমাদের জন্য উপকারী সেগুলো আমরা এই শ্রেণী বিন্যাস থেকে জানতে পারি প্রথমে জানবো আসলে শ্রেণী বিন্যাস কী শ্রেণীবিন্যাস হচ্ছে প্রাণীজগতের তথা জীবজগতের যে যত প্রজাতি আছে সেগুলোকে একটা ট্যাক্সোনোমি ক্লাসিফিকেশন অর্থাৎ সেগুলোকে নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করার যে প্রক্রিয়া সেটাই হচ্ছে শ্রেণীবিন্যাস বা আমাদের যে প্রাণীবিজ্ঞান বা জীববিজ্ঞানের যে শাখায় এই শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে বলা হয় সাধারণত ট্যাক্সোনমি এবং কিছু ক্যাটাগরির উপর ভিত্তি করে বা কিছু ধাপের উপর ভিত্তি করে সাধারণত শ্রেণীবিন্যাস করা হয় এবং এই শ্রেণীবিন্যাসের জনক যদি আমরা বলে থাকি তিনি হচ্ছেন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এবং ক্যারোলাস লিনিয়াস সাধারণত ধারণা দিয়েছিলেন এবং তিনি একাধারে দ্বিপদ নামকরণের প্রবর্তক এবং এই শ্রেণী শ্রেণীবিন্যাসটা আসলে কিভাবে হয় যদি আমরা জানি যে আমাদের আশেপাশে অসংখ্য প্রাণী রয়েছে বিভিন্ন প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়ে গেছে এরপরও যদি কোনো নতুন প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয় অনেক অঙ্গসংস্থানিক বৈচিত্র্যতা তাদের বৈশিষ্ট্য সব কিছু মিলিয়ে যদি দেখা হয় যে এই প্রাণীটি সম্পূর্ণ নতুন তখন সে প্রাণীটাকে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে নিয়ে যাওয়া হয় এবং এগুলো করে আমাদের বিভিন্ন সংগঠন আছে যেমন আইসিজেড এন ইন্টারন্যাশনাল কমিশন অফ জুলজিক্যাল নোমেন ক্লেচার অথবা আইউসিএন ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ জুলজিক্যাল জুলজিক্যাল নোমেন ক্লেচার এরকম আইসিবিএন আরও অনেক বিভিন্ন সংগঠন আছে আমাদের জীববিজ্ঞান এবং উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞানের সেই সংগঠনগুলো সাধারণত এই সব শ্রেণী বিন্যাস শ্রেণী বিন্যাসের ব্যাপারগুলো করে থাকে এবং দ্বীপদ নামকরণের ব্যাপারগুলো করে থাকে এখন আমরা জেনে নেব শ্রেণীবিন্যাসের কী কী ধাপ রয়েছে এটা সবাই জানো বিন্যাসের ধাপ কী কী রয়েছে শ্রেণীবিন্যাসের সাধারণত ধাপ প্রথম থেকে যদি আসি আমরা প্রাণীর শ্রেণী শ্রেণীবিন্যাস যদি করি প্রথমেই আসবে কিংডম অর্থাৎ প্রথমে কিংডম এবং কিংডম অলমোস্ট এটা অ্যানিমেলিয়া হবে যেহেতু প্রাণী এবং এরপরে আসবে ফাইলাম ফাইলাম বা পর্ব ফাইলাম বা পর্ব এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ক্লাস বা শ্রেণী শ্রেণী বলতে পারি এবং এরপরে অর্ডার বা বর্গ এরপরে আসবে গোত্র ফ্যামিলি এরপরে লাস্ট অফ অল জেনাস অ্যান্ড স্পেসিস এই সাতটা হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ বা ম্যান্ডেটরি ধাপ বলা হয়ে থাকে স্বাদটাকে অর্থাৎ একটা কোনো প্রাণীর শ্রেণীবিন্যাস করতে হলে প্রথমে তার কিংডমটা কী সেটা জানতে হবে এবং তার ফাইলাম বা পর্ব কোন পর্বের মধ্যে পড়ছে সেটা কোন মেজর ফাইলাম বা মাইনর ফাইলাম অনেক ফাইলাম আছে সে কোন ফাইলামের মধ্যে পড়তেছে এবং সেটা আবার বিভাগ শ্রেণী আছে কোন শ্রেণীর মধ্যে পড়তেছে এবং অর্ডার অর্ডার বা এখানে বর্গের কোন বর্গের মধ্যে পড়তেছে এবং ফ্যামিলি বা গোত্র এরপর জেনাস এবং স্পেসিস অর্থাৎ এখানে জেনাস বা স্পেসিস এটা আসল যে কোন প্রজাতির নাম সেটা সেটারই অংশ একটা জেনাস এবং স্পেসিস অর্থাৎ একটা দ্বিপদ নামকরণের দুটি অংশ থাকে আমরা জানি একটা হচ্ছে থাকে জেনাস প্রথম অংশটুকু আর পরের অংশটুকু স্পেসিস অর্থাৎ মৌলিক ধাপ যদি বলি আমরা তাহলে জেনাস এবং স্পেসিস হবে এটাই হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপ আমরা বিভিন্ন প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে আমি আলোচনা করব তখন এগুলো ক্লিয়ার হবে এরপরে আমরা দেখতেছি নামকরণ নামকরণের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ প্রাণী জগতের ক্ষেত্রে বা অ্যানিম্যাল ডাইভার্সিটির ক্ষেত্রে কারণ কোন প্রাণীর কি নাম এটা যদি আমরা না জানি তাহলে আমরা কখনই বুঝতে পারবো না যে এই আসলে কি আমাদের উপকারী নাকি উপকারী বা এই প্রাণীটার অ্যাকচুয়ালি তার ক্যারেক্টারিস্টিক তার বৈশিষ্ট্য কি তার নেচার কি এগুলো আমরা কখনোই বুঝতে পারবো না তাই যুগের পর যুগ ধরে এগুলো নামকরণের একটা প্রক্রিয়া চলে আসছে এবং এর জন্য অনেক সংগঠন অনেক আগে থেকে কোনো উদ্ভিদ বা কোনো প্রাণী আবিষ্কৃত হলেই সেগুলোকে কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে কিছু ক্যাটাগরির ভিত্তিতে সেগুলোকে নামকরণ করা হয় এবং এই নামকরণ সাধারণত দ্বিপদ নামকরণ করা হয়ে থাকে এবং এই দ্বিপদ নামকরণের যে আবিষ্কারক তিনি হচ্ছেন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস তবে ত্রিপদ নামকরণও হতে পারে অর্থাৎ নামকরণ হতে পারে বাইনোমিয়াল নোমিন ক্লেসার বায়নোমিয়াল আরেকটা ট্রাইনোমিয়াল হতে পারে অর্থাৎ দ্বিপদ নামকরণ হতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে যদি সেখানে থাকে বা শুধু নামকরণে সেটাকে ব্যাখ্যা করা না যায় তখন ত্রিপদ নামকরণ হতে পারে জনক হচ্ছেন সুইডিশ বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এবং এই বায়োনোমিয়াল নোমেনক্লেচার বা দুই দ্বীপদ নামের দুটি অংশ থাকে তোমরা সবাই জানো একটা জেনাস এবং একটা স্পেসিস এবং এই বায়োনোমিয়াল ক্লেচার যেটা এরকম অনেক প্রাণী আছে যেমন মানুষের ক্ষেত্রেই যদি বলি আমরা মানুষের সাইন্টিফিক নেম হচ্ছে হোমো স্যাপিয়েন্স হোমো একটা হোমো হচ্ছে জেনাস স্যাপিয়েন্স হচ্ছে স্পেসিস তাহলে এই যে দ্বীপদ নামকরণের দুটি অংশ থাকতেছে এবং দ্বীপদ নামকরণের কিছু নিয়ম আছে সেগুলো আগের ক্লাসেই ক্লাস নাইন টেনে বিশদভাবে আলোচনা করা হয়েছে যেমন নামগুলো সাধারণত এগুলো অক্ষর নাম যে শব্দগুলো সেগুলো ল্যাটিন শব্দ হয়ে থাকে এবং যদি হাতে লেখা হয় তখন সেটা নিজ দিয়ে দিতে হবে এরকম অনেক নিয়ম আছে সেগুলো আগের ক্লাসে তোমরা জানো এখন এই যে নামকরণের ব্যাপারটা আমরা জানলাম বায়ো নোমিয়াল নোমেন আর এরপর ট্রাইনোমিয়াল নোমেন ক্লেসের একটা এক্সাম্পল আমরা জানবো ত্রিপদ নামকরণ পাখি বিজ্ঞানী স্লিজেল তিনি নীলনদ এলাকার একটা পাখি সেটার নাম ছিল প্যাসার ডোমেস্টিকাস নাইলোটিকাস প্যাসার নাইলোটিকাস আমি নিচে লিখলাম একসাথে পাখি বিজ্ঞানী স্লিজেল সর্বপ্রথম আবিষ্কার এই নামকরণটা করছেন এবং এটা নীলনদ এলাকার চড়ুই পাখির বৈজ্ঞানিক নাম এটা ত্রিপদ নামকরণ অর্থাৎ এটা একটা সাবগ্লাসও রয়েছে এই জন্য এটা তিপদ নামকরণ হয়েছে এখন আমরা জেনে নেব যে এই শ্রেণীবিন্যাসের আসলে প্রয়োজনীয়তা কি শ্রেণীবিন্যাসের বহুমুখী প্রয়োজনীয়তা আছে আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে জানতে পারি আসলে কোন প্রাণীটা কেমন কোন প্রাণীর আচার আচরণ কেমন এটা বুঝতে পারি বিকজ এ সারা বিশ্বে অ্যানিমাল ডাইভার্সিটিতে অসংখ্য প্রাণী রয়েছে ছড়িয়ে ছিটিয়ে আছে কোন কোন প্রাণী আকাশে উঠতেছে খেচর কোন কোন প্রাণী জলে বসবাস করতেছে কোন কোন প্রাণী স্থলে বসবাস করতেছে কোন কোন প্রাণী জলে স্থলে সব জায়গায় বসবাস করতেছে এক এক ধরনের প্রাণীর দেহের আকার একরকম এক এক রকম তাদের অঙ্গ অঙ্গসংস্থানিক বৈশিষ্ট্য এক এক রকম তাদের আচরণ এক এক রকম বা এক এক ধরনের প্রাণী এক এক অঞ্চলে পাওয়া যায় যেমন অস্ট্রেলিয়ান অঞ্চলে ক্যাঙ্গারু পাওয়া যায় বাংলাদেশ অঞ্চল বাংলাদেশ বা ভারতীয় যে সুন্দরবন সেখানে রয়েল বেঙ্গল টাইগার পাওয়া যায় এই যে ব্যাপারগুলো বিস্তৃতি এগুলো আসলে সব কিছু জানা সম্ভব নয় এবং সব কিছু যাতে জানা যায় সেজন্যই আসলে শ্রেণীবিন্যাসের প্রয়োজন শ্রেণীবিন্যাসের মাধ্যমে একই বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণীগুলোকে এক একটা ক্যাটাগরিতে নিয়ে আসা হয় এবং ওই বৈশিষ্ট্যগুলোর সাথে সর্বোচ্চ সর্বোচ্চ সংখ্যক বা মোটামুটি এইট্টি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট বৈশিষ্ট্য যেগুলোর সাথে মিলে যায় সেগুলোকে এক একটা একই পর্বের মধ্যে নিয়ে আসা হয় হানড্রেড পার্সেন্ট সব কিছু মিলবে ব্যাপারটা না যদি সর্বোচ্চ মিলে যায় তখনই এক একটা নির্দিষ্ট পর্বের মধ্যে সেগুলোকে ইনক্লুড করা হয় এখন শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা হচ্ছে এটা এছাড়াও আমরা জানতে পারি কোন প্রাণীগুলো আমাদের জন্য ক্ষতিকর কোন প্রাণীগুলো আমাদের কোন প্রাণীগুলো আমাদের জন্য উপকারী এবং কোনগুলো হিংস্র এগুলো সম্পর্কে জানতে পারি খুব সংক্ষেপে সেগুলোকে সেগুলো সম্পর্কে একটা সম্মুখ ধারণা অর্জন করতে পারি এছাড়া সেগুলো থেকে কীভাবে শ্রেণীবিন্যাস করা যায় বা সেগুলোকে ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে নেওয়া যায় এগুলো সব আমরা খুব সহজে বুঝতে পারি এবং বায়োলজি বা জিওলজি এসব ক্ষেত্রে এই উদ্ভিদবিদ্যা বা প্রাণীবিদ্যার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে শ্রেণীবিন্যাসের আবিষ্কার এখন আমরা প্রয়োজনীয়তা সম্পর্কে জানলাম এরপরে আমরা প্রাণী জগতের পর্ব সমন্বনীয় পরব বিভিন্ন বিভিন্ন ক্লাসিফিকেশন করেছেন তবে বিজ্ঞানী হিকম্যান তিনি মোট তেত্রিশটা পর্বের কথা বলেছেন এবং এই তেত্রিশটা পর্বের মধ্যে মেজর ফাইলাম হচ্ছে নয়টা এই মেজর নয়টা ফাইলাম নিয়ে তোমাদের বেশি আলোচনা করা হয়েছে এখানে এবং এই নয়টা ফাইলাম সম্পর্কেই তোমাদের জানতে হবে এবং এই নয়টা ফাইলা যেটা এটা কী কী আছে সেগুলো জানবো আমরা আজকে এবং পরবর্তীতে প্রতিটা পর্ব সম্পর্কে আমরা ছবি সহ ভালোভাবে আমরা দেখাই দেওয়ার চেষ্টা করব। তাহলে কি কি পর্ব আছে সেগুলো তোমরা সবাই জানো তারপরে আমরা জেনে নিই প্রথমটা হচ্ছে পরিফেরা পরি ফেরার পরে আমরা দেখতে পাচ্ছি নিডারিয়া প্লাটিহেল মিনথেস নেমাটোডা মলাস্কা অ্যানিলিডা আর্থোপোডা একানোডারমাটা করডাটা এই নয়টা প্রাণীজগতের মেজর ফাইলাম আমরা বলতে পারি বা গৌ মুখ্য পর্ব এই পর্বগুলো সম্পর্কে জানতে হবে পরিফেরার বৈশিষ্ট্য কী বা এসব প্রাণীগুলো কোথায় পাওয়া যায় বিস্তৃতি নিডারিয়ার বৈশিষ্ট্য কী এগুলো জানতে হবে যেমন নিডারিয়া হচ্ছে দ্বিস্তরী প্রাণী এবং এরা প্রতিসম এবং এগুলো জেলিফিশ ফিশ এই পর্বের মধ্যে অন্তর্গত তাহলে এইগুলো আলাদা আলাদাভাবে জানতে হবে প্লাট হেলমিন্থেস প্লাট হেলমিন্থেস সম্পর্কে জানতে হবে এগুলো বিশেষ করে হেলমিন্থ ক্রিমির পর্ব এগুলো নেমাটোডা মলাস্কা এর মধ্যে কি কি প্রাণীগুলো রয়েছে এবং সেসব প্রাণীগুলোর বৈশিষ্ট্য কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আলাদা আলাদা এবং কোন পর্বের প্রজাতির সংখ্যা অ্যাপ্রক্সিমেটলি কতটাই মানে কতটি প্রজাতি রয়েছে সারা ব্যাপী বিস্তৃত সেগুলো সম্পর্কে একটু ধারণা নিব আমরা আলাদা আলাদাভাবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা প্রাণীজগতের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমরা সংক্ষেপে জানলাম একটু রিক্যাপিসিলেট করবো শ্রেণীবিন্যাস হচ্ছে অর্থাৎ প্রাণীকে নির্দিষ্ট ক্যাটাগরিতে ভাগ করাটাই হচ্ছে শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশান শ্রেণীবিন্যাসের ধাপ আছে সাতটা তোমরা জানো কিংডম বা জগৎ এরপরে ফাইলাম বা পর্ব ক্লাস বা শ্রেণী অর্ডার বা বর্গ ফ্যামিলি বা গোত্র জেনাস আর হচ্ছে স্পেসিস মানে গণ জেনাস হচ্ছে গণ আর হচ্ছে স্পেসিস হচ্ছে প্রজাতি এবং দ্বীপদ নামকরণের ক্ষেত্রে দুটি অংশ থাকে একটা জেনাস এবং স্পেসিস শ্রেণীবিন্যাসের ধাপ আমরা জানলাম নামকরণের ক্ষেত্রে মেনলি হচ্ছে দ্বীপদ নামকরণ নামকরণ এবং শ্রেণীবিন্যাসে আবিষ্কার করেছেন একজন সুইডিশ বিজ্ঞানী তার নাম লিনিয়াস দ্বীপদ নামকরণের দুটো বাইনোমিয়াল ডোমন ক্লাসের দুটো অংশ থাকে একটা জেনাস একটা স্পেসিস তবে কিছু কিছু ক্ষেত্রে ত্রিপদ নামকরণও হতে পারে এটা জেনে রাখতে হবে যেমন চড়ুই পাখি নীলনদ এলাকার পেসার ডোমেস্টিকাস নাইলটিকাস এই প্রাণীটি এই পাখিটির ত্রিপদ নামকরণ অর্থাৎ একটা সাব ক্লাস আছে এরপর শ্রেণীবিনাশের প্রয়োজনীয়তা সম্পর্কে আমরা জানলাম এবং শেষে আমরা প্রাণী জগতের পর্ব সমূহর নামগুলো এই পর্ব আমরা জেনে রাখলাম আগামী পর্ব এই পর্বগুলো নিয়ে আলোচনা করব। যেমন পরিফেরা নিডারিয়া প্লাটিহাল মিনথেস নেমাটোডা মলাস্কা অ্যানলেডা আর্থোপোডা এবং এখানে করডাটা এর মধ্যে আগে যেটা পড়েছি সেটা নিয়ে আমি একটু বলবো প্রথম তিনটা পর্ব পরিফেরা নিডারিয়া প্লাটিহেল মিনথেস এগুলো কিন্তু অ্যাসিলোমেট অর্থাৎ এদের মধ্যে কোনো শিলোম থাকে না এবং নেমাটোডা হচ্ছে সিডোসিলোমেট সিডোসিলোমেট থাকে এবং বাকি যে পর্বগুলো আছে সেটা হচ্ছে প্রকৃত শিলোম বিদ্যমান বা ইসিলোমেট এগুলোকে বলবো এবং ইসিলোমেটের মধ্যে এই মলাস্কা এবং মলাস্কা এবং আর্থপোডা আবার এদের হিমোসিল হিমোসিলে পরিণত হয় অর্থাৎ এবং হিমোসিলের মধ্যেই তাদের রক্তগুলো অবস্থান করে এবং যেটা জানতে হবে প্রাণী জগতের সবচাইতে বড় পর্ব যেটা সেটা হচ্ছে আহ এবং দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মলাস্কা তাহলে আমরা আজকে আজকে শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ